আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে ওকে এক্স ওয়ালেট অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো অনেকে বাংলাদেশ থেকে এই অ্যাকাউন্টটা করতে পাচ্ছেন না, তো কীভাবে অ্যাকাউন্টটা করবেন সবচেয়ে সহজ নিয়মে সেটি কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, ওকে এক্স ওয়ালেট অ্যাকাউন্টটি করার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। ঠিক আছে, তো এখন অ্যাকাউন্টটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমত আপনাকে যেটি করতে হবে, আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি জাস্ট প্লে স্টোরে চলে আসছি। তো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে যাবেন, তারপর এখানে লিখবেন ওকে এক্স। ঠিক আছে, ওকে এক্স লেখার পর জাস্ট আপনি এখানে কিন্তু আপনার অ্যাপসটা কী করবে, যে ইনস্টল লেখা থাকবে। ঠিক আছে, তো আপনি এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে সময় বাঁচানোর জন্য, জাস্ট আমি ওপেন করে দেবো। তো জাস্ট আমি ওপেন অপশানে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা যেটা করবেন এখানে ওয়ালেট অপশানে দিবেন। ঠিক আছে, তারপর এখানে ক্রিয়েট এ ওয়ালেট লেখা আছে, জাস্ট আপনাকে ক্রিয়েট এ ওয়ালেট করতে হবে। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে এখানে আপনারা অবশ্যই ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট না করলে কিন্তু এটা হবে না। ঠিক আছে, অবশ্যই ভিপিএন কানেক্ট করবেন। ঠিক আছে, তো এখানে ভিপিএন যে কোনো প্লে স্টোর থেকে একটা ভিপিএন আপনি ইনস্টল করার পর এটা কাজটা করবেন। তো এখানে ক্রিয়েট এ ওয়ালেটে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট লেখা আছে, জাস্ট আপনাকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিতে হবে। তো জাস্ট আমি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, তারপর এখানে ইনেবল লেখা আছে, জাস্ট আপনাকে ইনেবল অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট আছে, জাস্ট আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্টে দেওয়া হয়ে গেলে জাস্ট আপনার কাছে লোডিং হবে। লোডিং হলে হওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, তারপর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসলে জাস্ট আপনি এখানে ম্যানুয়াল ব্যাকআপ লেখা আছে, জাস্ট আপনি এখানে অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে তীর একটা চিহ্ন আছে, জাস্ট আপনি তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, তারপরে দেখতে পাচ্ছেন উপরে দেখে স্কিপ লেখা আছে, জাস্ট আপনাকে স্কিপ অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার এখানে আবার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনাকে কিছু ব্যাকআপ কী দেওয়া হয়েছে, এই কীগুলো আপনাকে অতি যত্ন সহকারে কোথাও সেভ করে রাখতে হবে। ঠিক আছে, কারণ এটা যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটা হারিয়ে গেলে অ্যাকাউন্টটা ফিরে পাওয়া পেতে সাহায্য করবে। ঠিক আছে, এটা ধরতে পারেন একটা তালার চাবি। তো অবশ্যই এটা কাউকে দেওয়া যাবে না, এবং এটা আপনার নিজের কাছে সুরক্ষিত রাখতে হবে। তো ভিউয়ার্স, জাস্ট আপনাকে কী করতে হবে, এটি জাস্ট লিখে রাখতে হবে কোথাও। তো ভিউয়ার্স, এখানে ডান নেক্সট স্টেপ করার আগে এখানে আবারও সতর্ক করে দিচ্ছি, এই জিনিসটি আপনাকে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, এবং একটু পরে এখানে ডান নেক্সট স্টেপ করার পর এই জিনিসগুলো আবারও চাইবে। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে ডান নেক্সট স্টেপ করে দিচ্ছি, কারণ এগুলো আমি সংরক্ষণ করে রেখেছি, আবারও একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি ডান নেক্সট স্টেপ করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে 5-8 নাম্বার এবং 11 নম্বরের কী জিনিসগুলো আসলো সেই জিনিসগুলো জানতে চাচ্ছে, তো আমি জাস্ট এটা দিয়ে দেবো। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার 5 নাম্বার এবং 8 নাম্বার এবং 11 নম্বরে কোন জিনিসগুলো ছিল অপশানগুলো, এগুলো আবারও আমার কাছে চাচ্ছে, জাস্ট আমার লেখা ছিল বলে আমি এখানে দিয়ে দিতে পারলাম। ঠিক আছে, জাস্ট এখানে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে আমরা একটি ওকে এক্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিয়েছি। এখানে কিন্তু আমার $0 দেখাচ্ছে, কারণ মাত্র আমি অ্যাকাউন্টটা করলাম। তো এভাবে কিন্তু আপনারা সবচেয়ে সহজ নিয়মে কিন্তু ওকে এক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন বাংলাদেশ থেকে।